আর ছিল 250 টাকা, এখন নিচে 300 টাকা, পার পার প্রতি লোক 50 টাকা বেশি নিচ্ছে। ডিজেলের দাম বাড়ার কারণে পার প্রতি লোক 50 টাকা বেশি নিচ্ছে আমাদের কাছ থেকে। আর টিকিটে এখন 100 টাকা বেশি লাগে আমাদের কাছে এখন বর্তমানে। বেশি হাজার যেটা একটু বাংটি হচ্ছে, মনে করেন আপনার 39 টাকা হচ্ছে, 39 টাকা নিচ্ছে না, সে 50 টাকায় নিচ্ছে, 10 টাকা 12 টাকা বেশি নিচ্ছে, সে কম নিচ্ছে না। প্রতিবাদ করলে কয়, এখন দেখেন তেলের দাম বাড়ছে, অন্তত 40 টাকা তো কোনো হিসাব হয় না, বা 39 টাকা হিসাব হয় না, কয় গেলে আপনার 50 টাকায় লাগবে, এরকম বলে তারা। অবশ্যই প্রত্যেকটা সেক্টরে তো ভাড়া বাড়ছে, আপনি ঢাকা শহরে অনেকে দেখেন 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছে, তারপর অনেকে মানুষের সাথে হাতাহাতি হচ্ছে এবং চলন্ত গাড়ি থেকে মানুষকে ধাক্কা মেরে ফেলেও দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু কালকেও ঘটছে, দেখছেন আপনারা চিটাগাঙ্গে দেখছেন, আমি খবরটা দেখছি, চলন্ত গাড়ি থেকে ধাক্কাতে কিন্তু ফেলেও দিচ্ছে মানুষকে 5 টাকার ভাড়ার জন্য কিন্তু। ঠিক আছে, আমরা আসলে এই ধরনের অভিযোগ সেরকম পাই না, তবে গাড়ির যে স্টাফগুলো আছে সেই স্টাফগুলো যখন ভাড়া কাটতে যায় কোম্পানি, যেগুলো কোম্পানি ব্যানারে চলে, বিভিন্ন গাড়ি চলে টাউন সার্ভিস কোম্পানির ব্যানারে, কোম্পানি একটা ভাড়া নির্ধারণ করে দেয় এবং চার্টের ভিতরে লিখে দেয়, সেই চার্ট অনুযায়ী যখন যাত্রী কাছে ভাড়া চায় তখন যাত্রীরা দেখে কিলো, কোম্পানি এক এক স্টপেজের থেকে আরেক স্টপেজের একটা ভাড়া করে দিচ্ছে নির্ধারিত, সেই ভাড়া ড্রাইভার স্টাফরা চায়, যখন ড্রাইভার স্টাফরা চায় তখন বিভিন্ন যাত্রী আপনার কিলো হিসাব করে তারা ভাড়া দিতে যায়, যখন ভাড়া দিতে যায় তখন ড্রাইভার স্টাফের সাথে যাত্রীদের সাথে বিভিন্ন রকম একটা ক্যাচাল সৃষ্টি হয়, এই ক্যাচাল সৃষ্টির কারণে বিভিন্ন গাড়ি মালিকটা ড্রাইভার স্টাফরা গাড়ি সাইড করে দিতেছে, বন্ধ করে দিতেছে, আবার অনেক ড্রাইভার চালায় এসে বলতেছে আমার মার খেয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা চট, এরকম অভিযোগ আমরা পাইতেছি। শ্রমিক যারা লোক আছে, যেমন বলছে কোনো ঢাকা সিটির মধ্যে ওই সিডিং গাড়ি থাকবে না, তো একটা আগে যে সিডিং গাড়ি পাবলিক যে সরে রাস্তাঘাটে অনেক মহিলা লোক যারা দাঁড়ায় থাকে উঠতে অনেক সমাধান যায়, কারণ এই কারণে সার্ভিসে যে মহিলারা বসতে পারে বা সব দিকে ভালোর কারণে যে সিস্টেমটা করছে, আর যে ভাড়া আগের যে ভাড়া যে কিলোপতি যেটা বাড়াইছে ওই ভাড়াটাও এখন দেয় না, সাধারণত যারা এখন টাচ মোবাইল বা ডিজিটাল যুগ, মোবাইলে টাচ দিলে আমার 3 কিলো রাস্তা আমার 2 টাকা 15 পয়সা এই হিসেবে করে দেয়, এই গাড়ির মধ্যে একটা বিধি কিস্তি সিস্টেম দেয়, আর মালিকেরা গাড়ি তো আগের যে সিস্টেম তার চা ভরা কম কয়, দেখা যায় মালিকও মানে না, ভাড়া শ্রমিকেও অনেক সমস্যা হয়, এই কারণে রাস্তায় মাতদুর হয়, এই কারণে ওরা গাড়িগুলি ঠিকভাবে চালাইতে চাইতেছে না, বলে একটা সমাধান চায়, তেলের লিটারের মিডিয়ার মাধ্যমে তো বলতে পারতো সরকারে, বলে অমুক তারিখ থেকে অমুক হিসাবে তেলের দাম বাড়বে বা যে কিছু, এটা তর্ক না, হুট করে বাড়াই দিচ্ছে সব কিছু, কোন জিনিসের দাম নামাচ্ছে কোনো জায়গায় প্রতিবাদ হয় না, শুধু গাড়ির মধ্যেই প্রতিবাদটা।